নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আরও একটা নতুন পুজোর ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই সাবধানে আছো। ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা মুছে নিয়ে ঠাকুরের বাসন মেজে ঝড়া দিয়ে নিচ থেকে জল নিয়ে আসলাম টাইম কল থেকে। তারপরে সিংহাসনটা খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে একটা পরিষ্কার ধোয়া কাপড় বিছিয়ে তার উপরে গঙ্গার জল আর ফুলের পাপড়ি ছিটিয়ে রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে তার নিজ জায়গায় বসিয়ে দিয়েছি। এখন আমি মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান অভিষেক করিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবং তাদের বাহনদেরকেও একইভাবে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। তারপরে শুকনো কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বৃহস্পতিবারেই কিন্তু আমি একইভাবে এভাবে করেই স্নান অভিষেক করিয়ে থাকি, কখনো দুধ দিয়ে, কখনো পঞ্চামৃত দিয়ে, কখনো গঙ্গার জল দিয়ে। আজকে আমি গঙ্গার জল, অগুরু আর ফুলের পাপড়ি দিয়ে স্নান অভিষেক করিয়ে নিলাম। দেখো মোছা হয়ে গেছে, তারপরে নিজ স্থানে বসিয়ে দিয়েছি। এবার আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমো ত্র্যম্বকম যে যামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর মুক্ষিয় মম মৃতাত। এই মন্ত্রটা বলতে বলতে আমি বাবা মহাদেব নন্দী মহারাজকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। তারপরে সুন্দর করে মুছিয়ে তার নিজ স্থানে বসিয়ে দিয়েছি। এবারে থালার মধ্যে ফুল, বেলপাতা, পুজোর সমস্ত সামগ্রী গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তার মধ্যে গঙ্গার জল, চন্দনের ছেটা দিয়ে পুজো শুরু করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, পান, আম শাখা এবং দুব্বা সব কিছুই পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। একটু ধানও রেখে দিলাম দুর্বার মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি গঙ্গার জল আর দিয়ে দেব চন্দন। তো চন্দনটা এখন আমি বেটে নেব, চন্দনটা বাটা হয়নি। একটু জল নিয়ে চন্দনটা বেটে নিলাম। এবার ফুলের মধ্যে এবং সব কিছুর মধ্যে আমি চন্দনের ছেটা দিয়ে নিচ্ছি। এবার আমি বাবা মহাদেবকে চন্দন পরিয়ে দিচ্ছি। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। তারপরে রাধা মাধব এবং রাধারানীকে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। জয় রাধারানী, জয় রাধা মাধব। তারপরে মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবার আমি মা লক্ষ্মী আর রাধারানীকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। এবার আমি মা লক্ষ্মীর ঘট স্থাপনের জন্য ঘটটা রেডি করে নিয়েছি, স্বস্তিক চিহ্ন এঁকে আর পাঁচটা ফোঁটা দিয়েছি। তারপর জল পূর্ণ করে নিলাম, আম শাখা দিয়ে দিলাম। আম শাখাটা কিন্তু বেজোড় সংখ্যার আছে, ন পাতার। তার মধ্যে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তারপরে পান রেখে দিলাম তিনটে ফোঁটা দেওয়া। তারপরে আমি কলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ষোলো আনার পয়সা আর হত্যকি সুপারি দিয়ে ঘরটা রেডি করে নিলাম। মাটি ছাড়া ঘট স্থাপন করা যায় না, তাই জন্য মাটি সিংহাসনের মধ্যে দেওয়া যাবে না। তাই জন্য একটা পাত্রের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে মাটি দিয়ে, গঙ্গার মাটি, তার মধ্যে ধান, দুর্বা, ফুলের পাপড়ি দিয়ে পাত্রটা রেডি করে আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিচ্ছি। এর উপরেই ঘরটা স্থাপন করব। তার আগে আমি নারায়ণের চরণে তুলসী পাতা চন্দন সহযোগে আমি দিয়ে দিচ্ছি যুগল চরণে, এবং রাধা মাধবের চরণেও আমি চন্দন সহযোগে তুলসী পাতা তার যুগল চরণে দিয়ে দিচ্ছি। জয় রাধা মাধব, জয় নারায়ণ। এবারে আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। তারপর আমি মালা পরিয়ে দিচ্ছি রাধারানী রাধা মাধবকে। জয় রাধারানী, জয় রাধা মাধব। এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। তো মালা পরানো হয়ে গেছে। এবার আমি বেলপাতা অর্পণ করছি বাবা মহাদেবের মাথায়। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। ও শান্তায়, ও করুণাত্রায়, ও হে তবে নিবেদিতায়, আমি
চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নমো নমঃ নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। এবার আমি রাধা রানীর চরণে ফুল অর্পণ করলাম। জয় রাধারানী, জয় রাধা মাধব, রাধা মাধবের চরণে ফুল অর্পণ করলাম। এবার আমি মা লক্ষ্মীর চরণে ফুল অর্পণ করলাম। জয় মা লক্ষ্মী, নারায়ণের চরণে ফুল অর্পণ করলাম। জয় নারায়ণ। এবং মা লক্ষ্মীর বাহন এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যে ফুল অর্পণ করে দিয়েছি। এবার আমি লক্ষ্মীর ঘট স্থাপন করে নিচ্ছি উলুধ্বনি দিয়ে। এবার আমি ফুল, দূর্বা, ধান সমস্ত কিছু হাতে নিয়ে পঞ্চদেবতা এবং গণপতি বাপ্পার উদ্দেশ্যে পঞ্চদেব ভাই নম বলে বেলপাতাটা ঘটের উপরে দিয়ে দিলাম। এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয় জাগতিস্তৎ স্বামী ভূয়াত দদনাচাত। আমি ঘটের উপরে ধান, দূর্বা, বেলপাতা, ফুল দিয়ে দিলাম। আবারও হাতে ফুল, বেলপাতা নিয়ে আমি একই মন্ত্রটা জপ করতে করতে মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয় জাগতিস্তৎ স্বামী ভূয়াত দদনাচাত। আবারও হাতের মধ্যে ফুল নিয়ে ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয় জাগতিস্তৎ স্বামী ভূয়াত দদনাচাত। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এবার আমি হাত জোর করে মা লক্ষ্মীর কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নব বিশ্বের উপস্য ভার্যাসী পদ্মে পদ্মলয় শুভে সর্বাত্ম পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করে নিয়েছি। এবার আমি একটু আসনটা ফুল দিয়ে সাজিয়ে নেব, আর তারপরে আমি ভোগ রেডি করে নেব। তো এখানে ভোগের বাটা গ্লাস সাজিয়ে নিয়েছি, তারপরে ভোগ দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি ভোগের মধ্যে দিয়ে দেব ফুলের পাপড়ি। জলের মধ্যেও দিয়ে দেব একটু ফুলের পাপড়ি, এবং রাধারানী, রাধা মাধব এবং নারায়ণের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দেব, কারণ তুলসী পাতা ছাড়া রাধা মাধব নারায়ণের ভোগ অসম্পূর্ণ, তাই জন্য তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর তারপর আমি আরতি করে নেব। এবার আমি মা লক্ষ্মীর কাছে, মা লক্ষ্মীর সবচেয়ে যে প্রিয় জিনিসটা সেটা হলো পান সুপারি, তো পান সুপারি আমি ঘটের পাশে রেখে দিলাম, মা লক্ষ্মীর কাছে নিবেদন করে দিলাম। আর আমি কিন্তু পুজোর শুরুতেই এখানে ধূপ দীপ ধরিয়ে নিয়েছিলাম, এই ধূপ দীপ দিয়েই আমি এখন আরতি করে নেব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই কোনো রকম ঘণ্টা বাজাবো না, উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আরতি করব। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। কাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা কাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। যে তো
ছাড়া আমার উপরেও বেশ কিছু দেবদেবী রয়েছে, তাদেরকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তাদেরকেও একইভাবেই মালা চন্দন সিঁদুরের তিলক পরিয়ে আমি সুন্দর করে পুজো করে নিয়েছি। পুজো মোটামুটি হয়ে গেছে, এখন আমি নমস্কার করে নেব ঠাকুরের কাছে। আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে যায়, আমাকে যেন ক্ষমা করে দেয় এবং আমার পুজো যেন গ্রহণ করে, এই বলে আমি ভগবানের কাছে প্রণাম করে প্রার্থনা করে নিচ্ছি। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই অতি সাধারণ পুজো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, তোমাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানিও, চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।